কালই তোমাদেরকে বলেছিলাম যে আজ অফিস আছে প্রমির। প্রমি অফিসে বেরিয়েও গেছে, আর তারপরে আমি ছাদে চলে এসেছি কাচাকাচি করে নিয়ে। এক বালতি কাচাকাচি করেছি, তো মেঘলা মেঘলা ওয়েদারটা, একটু মেঘ করছে, রোদ উঠছে, এরকমই হচ্ছে আর কি, উঠছে পড়ছে এই করছে। তো দেখো আমি মেলে দিয়েছি, একটা তার মোটামুটি মেলে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার যাব নিচে, কারণ নিচে প্রচুর কাজ পড়ে রয়েছে। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ যারা ভিডিওগুলো দেখো তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চাদর পাতা হয়ে গেছে আমার নিচে এসে, আর বিছানার পাটিটাকেও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি যতটুকু আমার পক্ষে সম্ভব আর কি। আর আকাশটাকে দেখো কি ভালো লাগছে, পুজো চলে এসেছে মনেই হয়, তাই না? আর এই কেন এত পুজো পুজো করছি বলো তো, কয়েকটা ব্লগ ধরে বলবো বলবো তোমাদেরকে, সব বলবো। দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো, বলবো তো। মাসকাবাড়ির দুটো ব্যাগ এখানে তো কালকেই আনা হয়েছে, কিন্তু আমি কিচ্ছু গোছাইনি। এখান থেকে শুধু ফ্রিজে রাখার মতো, মানে দুধ দই বাটার পানির, এগুলোকে বার করে ফ্রিজে রেখেছি। আর সমস্তটা আজকে পরিষ্কার করেছি, সেন্টার টেবিলে ধুলো ঝেড়েছি, তারপর সোফাটাকে পরিষ্কার করেছি, চেয়ারটাকে মুছেছি, তারপর টিভি, টিভির টেবিল সমস্তটা আজকে ডাস্টিং করেছি। তারপরে এখন ঘর ছাদ ধেবো, ঘর মুছবো, আর তারপর রান্নাঘরে গিয়ে কিছু গোছগাছ করে রেখেছি। এই রুই মাছটাকে ছাড়তে দিয়েছি একটু জল দিয়ে, আর ওই দিকটাতে আমি কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রুই মাছ করব বলে আলুটাকে ঝিরি ঝিরি করে কেটেছি, যেটা কলা পাতায় করবো সর্ষে দিয়ে। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু কাঁচা কাঁচাই টমেটোটা একটু কালার ধরে গেছে আর কি, আর ওটা দিয়ে করব ডালটাকে, একটু টকটক ডাল মতো করব। আর কালকের এই ছোলার ডালটুকু বেঁচেছে, এটা আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো। আর দেখো সর্ষের তেলের বোতলটা ওখানে উল্টে রেখে দিয়েছি, কেন বলো তো, ওখান থেকে এক ফোঁটাও নষ্ট করা যাবে না, মানে যাতে নিচ দিকে এসে থাকে, তাহলে আমি তেলটুকু ইউজ করতে পারবো এই জন্যে। অনেকদিন তোমাদের সাথে এরকম সামনাসামনি বসে কথা হয়নি, প্রায় দুটো ব্লগ চলে গেছে ওই রকমই, তো ভাবলাম যে না আজকে এবার একটু সামনে এসে বসে কথা বলি তোমাদের সাথে। তোমরা তো দুটো ব্লগই মোটামুটি ভালোবাসো তোমরা বলেছো, তাই জন্য ভাবলাম যে না এবার একটু সামনাসামনি আসা যাক। আর এটা দেখো এখনো কিন্তু কমেনি, উল্টে এটাও উঠেছিল, সেই যে দেখালাম এটা হয়ে গেছে, তাও দু তিন দিন বয়স হয়ে গেছে, এবার মনে হচ্ছে কমবে কমবে আস্তে ধীরে। তো যাই হোক, বাপরে বাপ, সকাল থেকে আজকে প্রচুর কাজ করেছি। প্রমি নেই, প্রমি থাকলে এইসবগুলো না হয় না যদিও। আর উইকের মাঝে কি বলতো, ওই রান্না বান্না করে হেঁটে এসে না এত এনার্জি থাকে না যে এই কাজগুলো করব। ওই জন্য আজকে আমি হাঁটাটা স্কিপ করে দিলাম, যে না আজকে হাঁটতে যাব না, রোদ উঠছে, মেঘ করছে, এরকম হচ্ছে তো, মানে রোদটা উঠছে চলে যাচ্ছে, রোদের তেমন তাপ থাকছে না, তাই জন্য ভাবলাম যত সকাল সকাল কেটে দেওয়া যায়। তো 8:30 বাজে, তখন আমি মেলে দিয়ে চলে এসেছি অলরেডি। তো আর তো ঘর দুয়ার তোমাদেরকে দেখালাম মোটামুটি গোছানো, আজকে আমার না আর মাসকাবাড়ি গোছানোর মতো এনার্জি আজকে নেই, কালকে দেখে আমি মাসকাবাড়িটা গুছিয়ে ফেলবো। আর মাসকাবাড়িটাতে না খুব যে একটা হাত দিতেও চাইছি তেমনটাও নয়, কারণ 7 তারিখ জন্মাষ্টমী আছে, 6-7 দুদিন মিলে পড়েছে, আমার ইচ্ছে আছে 6-7 তো, আমি খুব ভুল না হয়ে থাকলে 6-7 জন্মাষ্টমী পড়েছে, তো আমার ইচ্ছে আছে আমি 7 তারিখই করে দেবো ঠাকুরকে, একটু লুচি এরকম কিছু যেরকম দেই ঠাকুরকে একটু। তো এই জন্য ময়দা ফয়দা আনা আছে, তাই ভাবছি কি আর ঢোকাবো না এরকমভাবেই থাক, নয়তো আর নয়তো স্টোরেজ বক্সটা না, মানে এই বক্সটাতে অত কিছু আঁটবে না, এত কিছু ভাবছি যে থাক একটু, অসুবিধা তো করছে না, আমি একটা ধারেই ঢুকিয়ে দিয়েছি, আর জুতোগুলোকে একদম কোনার দিকে রেখে দিয়েছি যাতে এটার সাথে না লাগে। প্রমিকেও বলতে হবে, প্রমি একটু মানে ছুঁড়ে ছুঁড়ে জুতোর মতো রাখে, তো ওকে একটু বলতে হবে, আর নয়তো জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, এই সোফার পাশটাতে ভাবছি রেখে দেবো। আমি এইসব ভেবেছি আর কি নিজে নিজে, দেখা যাক কতটা কি করতে পারে। ওই জন্য গোছাতে আজকে সরে দিচ্ছেও না, কাচলাম, কেচে এসে ডাস্টিংগুলো করলাম, সমস্তটা জানলাম, ফ্রিজের ওপর, সেন্টার টেবিলটা, তারপরে টিভির টেবিলটা, টিভিটা, তারপর ইনভার্টারটা, আর কত বলো, বাপরে বাপ, আর মুখ ঠুক না, আবার আমার চুল কাছে, আমার একটু ডাস্ট অ্যালার্জি আছেও বটে, একটু হ্যাচি কাশি এরকম হয়, আর স্কিন প্রচণ্ড চুলকায়, ইচিং হয় একটু। তো চাদরটা চেঞ্জ করলাম, মানে চাদর তো কাচলাম, চাদর এসে পাতলাম, তো তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাইরেটাও আজকে মুছে দিলাম, জুতো ছাপ ছাপ পড়ে গেছে কেন বুঝতে পারছি না আমি ঠিক, তো ওই জন্য বাইরেটাও একটু মুছে দিলাম। আর বাইরেটা মুছতে গেলে শুধু নিজের জায়গাটুকু মুছলে একটু খারাপ লাগে, তাই আমার যে C1 আছেন যিনি এই পাশে, মানে এখানকার যিনি কানাডার, এই কানাডা ভাষী আর কি, তো কানাডার বলছি, কানাডা ভাষী আর কি, তো তিনি যখন মোছেন না পুরো লনটাই আমাদের টেনে দেন, তো আমিও আজকে যখন মুছলাম তাই আমিও পুরো লনটাই মুছে দিলাম, ভালো লাগে, এক মানে একজনের ওপর পুরো চাপটা পড়লো না আজকে, তাই ওনাকে আমি বললাম যে আমি মুছে দিলাম। তো যাই হোক চলো এবার যাবো স্নানে, আমি এখন বেশি বাজে না, বাজে হচ্ছে 9:56,
আর আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখলাম, ভাবছি সর্ষেটাও বেটে রাখলে ভালো হতো। আজকে একটু মাছ পাতুরি করবো, ভাবছি কলা পাতাতেই করবো, ইচ্ছে হয়েছে একটু আর কি। কলা পাতা আনা আছে, একটা এনেছিলাম কালকে, আমি তো সেটাতেই করবো ঠিক করেছি। তারপর স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপর কিছু খেয়ে রান্নাঘরে ঢুকবো। স্নান কমপ্লিট করে পুজোও আমার দেওয়া হয়ে গেছে, চলো এবার যাব রান্নাঘরে। এবার একে একে রান্নাগুলো শুরু করি। ভাবছি কড়াইতে তেল আছে তাই প্রথমে কুমড়ো ভাজাটা দিয়েই শুরু করব। তো কুমড়োটা ভাজতে শুরু করি প্রথমে। তো দেখো এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আর এক রাউন্ড ভাজতে বসিয়েছি। এই টাইমটাতে আমি মাছের জন্য রেডি করে নিই। দেখো এই সর্ষেটাকে প্রথমে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে মাখিয়ে মানে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর নুনটা তো কাটার সময় দিয়েই নিয়েছি তাই আর আলাদা করে দিচ্ছি না। ঝিরি ঝিরি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ওইদিকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ওটাকে সামান্য পরিমাণ ভেজে নেব। জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মাছটাকে এভাবে ভেজে নিয়েছি কারণ কলা পাতা তো দিলেও আবার কুক হবে, তাই জন্য সামান্য পরিমাণ মাছটা ভাজলেই চলবে। তারপর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কলা পাতাগুলোতে সব কটাতেই কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর একটা কলা পাতা দেবো না, পুড়ে যাওয়ার মানে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য দুটো করে দিচ্ছি আর কি। তারপরে মাছ আর আলুগুলোকে সাজিয়ে নিয়ে গ্রেভিটাকে পুরোটাই দিয়ে তারপরে ওপর দিয়ে আরও একটা কলা পাতা আমি চাপিয়ে দেবো। আর ওপর দিয়েও যেটা দেবো সেটাতেও কিন্তু তেল মাখিয়েছি, কারণ একইভাবে এপিটটাও যেরকম কুক হবে ও পাশটাও হবে, তাই জন্য আমি তেলটা মাখিয়ে নিয়েছি। তেলটা মাখানো থাকলে আর কিছুই না, ইজিলি নামানো যায়, কোথাও আটকে যাওয়ার চান্স থাকে না, তাই জন্যই তেলটা মাখিয়ে নিয়েছি। দেখো বসিয়ে দিয়েছি, একদম সিম আছে দিয়েছি, আর ওপর দিয়ে একটা মাপ মতো প্লেট দেবো। মাপ মতো প্লেটটা কেন দিয়েছি সেটা উল্টানোর টাইমে ভালো তোমরা বুঝতে পারবে। তো এই পাশটা 10 মিনিট হওয়ার পরে আমি এসে উল্টে দেবো। তো এখন উল্টানোর পালা, একটু সাবধানে করবে। আমি কেন বলো তো সিঙ্কের ওপরে নিলাম, কারণ যদি বাই চান্স এদিক ওদিক হয় পড়লে সিঙ্কে পড়বে, এই দিকটা নষ্টও হবে না কিছুই না, এই আর কি। আর যখন আমি ঢালতে গেলাম ও পাশটা দেওয়ার জন্যে ফ্রাইং প্যানে, তখন দেখলাম ওই যে গ্রেভিটা একটু জল জল মতো ছিল, ওটা একটু মানে ইসে ফ্রাইং প্যানে গেছে আর কি, তাই জন্য ওটাকে নিয়ে ওপরটাই দিয়ে দিলাম মাছটা। আর পাতাটা যেহেতু ওঠাতে হলো তাই পাশেই রাখলাম আমি একটু। তো এইবার আমি কলা পাতাটাকে আস্তে করে টেনে ফ্রাইং প্যানে নামিয়ে দিলাম। দেখো এবার উপরে কলা পাতাটা চাপা দিয়ে আবারও প্লেটটা দিয়ে একইভাবে 10 থেকে 12 মিনিট কুক করলেই যথেষ্ট। দেখো তোমরা খেয়ে আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমরা তো ডালের সাথে খাবো তো ভালোই লাগবে, শুকনো শুকনো তো ডাল দিয়ে ভালো লাগে। মাছটার ফাইনাল লুকটা দেখে নাও, আর দুদিকটাই বেশ, দেখো কলা পাতাটা দেখলেই বুঝতে পারবে বেশ, কলা পাতাটাও ভাজা ভাজা হয়েছে, মাছটাও ফুল কুক হয়েছিল ঠিকঠাক একদম, আলুগুলোও সেদ্ধ হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, নুন ঝাল একদম ঠিকঠাক ছিল। সন্ধেবেলা চলে এসেছি এখন, সন্ধেবেলা প্রমিয়ার আমি একটু বেরিয়েছিলাম, তারপরে এলাম, এসে এই ফিল্টার কফিটা, কালকে লিকুইড কফিটা নিয়ে এসেছেন বাবু, বলছে যে একটু লিকুইড কফি খেয়ে দেখবো, সত্যিই ভালো ছিল। আইডির লিকুইড কফিটা খেয়ে তোমরা দেখতে পারো। রাতে করবো আজকে মাশরুম বিরিয়ানি, তো তার জন্যে মাশরুমটাকে আগে মোটা মোটা করে একটু কাটবো, ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কাটাকাটি করে নিয়ে আরেকবার নয় জল ধোয়া করে নেবো। একটু দেখো মোটা মোটা করে কাটছি, নাহলে না বিরিয়ানি তো আর খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক না কেন, তোমাদেরকে সকালেই বলেছিলাম যে পুজো পুজো রব উঠে গেছে আকাশে, কেন আমার একটু বেশিই মনে হচ্ছে তোমাদেরকে বলবো। তো আমাদের না কলকাতা যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে, প্রমিত ছুটি কনফার্ম হয়ে গেছে, এবার মাই ভরসা যে শেষ অবধি কী হয়, কারণ অনেকবারই তো অনেক কিছু হয় তাই ভয়ই লাগে একটু। যাই হোক আশা রাখি মা এবার আমাদেরকে ডাকবেন, আমরা যেতে পারবো। আর বেশি ক্যাট মারতে গেলে কি হয় তোমরা দেখতেই পেলে, নারকেল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, এটাকে ভালো করে একটু একটুখানি জল দেবো, বেশি পাতলা করবো না, একটু ঘন ঘন করে একটা পেস্ট বানিয়ে নেব। আর প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে তেল আর ঘি মিশিয়ে ভালো করে গরম হলে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, প্রথমে অনেকক্ষণ নেড়ে চেড়ে। তারপরে দেব টমেটো কুচি করে কেটে রাখা, একটা গোটা মানে বড় টমেটো দিয়েছি আমি, এক কৌটো চাল করবো। এ দেখো পেঁয়াজটাকেও এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো বেশ অনেকক্ষণ, দেখো তেল বেরিয়ে এসেছে। এবার দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে হচ্ছে নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস। আর তোমরা চাইলে একটু সামান্য চিনি ইউজ করলে করতে পারো। আর এবার দেবো শাহি বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি তাই জন্যে তোমরা চাইলে কেউ স্কিপ করতে পারো, তো যেহেতু বিরিয়ানি নাম তাই একটু বিরিয়ানি মশলা দিলে ভালো লাগবে। এবার মাশরুমটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, দেখো মাশরুমটা কিন্তু একদম নরম হয়ে গলে গেছে, এমন পর্যায়ে কিন্তু যায়নি, ওই যে বললাম একটু মোটা করে কাটবে।
ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা চালটাকে। তোমরা এটা ঘরোয়া চাল দিয়েও করতে পারো, আমি এটা বাসমতি রাইস দিয়ে করছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পুদিনা পাতা ধনে পাতা কুচি করে কেটে রাখা সেটাকে ইউজ করে ভালো করে নেড়ে চেড়ে গরম জল পরিমাণ মতো যতটুকু লাগবে সেটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে, যদি একদম এখন গরম অবস্থাতে রয়েছে তাই একটু দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হলে পুরো ঝরঝরে একদম ব্যাপারটা, কোনো গলে যাওয়ার কিছু হয়নি। যাই হোক, এটার সাথে গোবি মাঞ্চুরিয়ান ছিল যেটা আমরা বেরিয়েছিলাম যখন কিনে এনেছিলাম, আমার একটা জিনিস কেনার ছিল তাই দুজনে একটু বেরিয়েছিলাম, হেঁটেই গেছিলাম সামনাসামনি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, দুর্দান্ত একটা ডিনারের সাথে আজকের দিনটা শেষ হলো, কালকে আবারও আসবো তোমাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। আজকের মতো টাটা।